हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल एआरएन ट्यूटोरियल। आज के हम तुम्हारे क्लास 9 में बलवती अध्याय लेखचित्रे सेकेंड पार्ट करा अर्थात एर आगे किन्तु तुम्हारे सरण समय लेखचित्र डिसप्लेसमेंट टाइम ग्राफ कर दिए जरा जरा एखो क्लस करी तारा अवश्य क्योंकि क्लसटा कर आगे क्लस ना कर ले क्लस बुझते क्योंकि समस्या हो तेल चलो क्लसटा शुरू करा जा आज के ड्र करबा हम गतिवेग समय लेखचित्रेलोसिटी टाइम ग्राफ फर्स्ट केस नंबर वन वस्तुटी समवेगे समवेगे जा बॉडी is moving with uniform velocity একই ভাবে আমরা গ্রাফ ড্র করে ফেলব যেমন ভাবে করেছিলাম শুধু কি দিয়েছে সরণ বা ডিসপ্লেসমেন্টের জায়গায় কি দেওয়া আছে গতিবেগ দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখে ফেলছি গতিবেগ velocity v আর এদিকে হবে সময় টাইম t তাহলে বস্তুটি সমবেগে যাচ্ছে মানে হচ্ছে এই রকম ভাবে সমান্তরাল একটা সরলরেখা হবে কার সমান্তরাল x অক্ষ অর্থাৎ প্যারালাল টু x অ্যাক্সিস তাহলে এখানে আমি ও দিয়ে দেব এখানে লিখব y এখানে লিখব x কেন এটা হলো দেখো প্রথমে ধরে নিচ্ছি যে প্রথমে এইটুকু ছিল কত 5 মিটার পার সেকেন্ড কেন গতিবেগের একক তো 5 মিটার মানে মিটার পার সেকেন্ড হয় সেন্টিমিটার পার সেকেন্ড হয় খানিকটা দূর চলে গেল এটা কতটা হবে 5 মিটার পার সেকেন্ড হবে এটা কতটা হবে 5 মিটার পার সেকেন্ড হবে কেন তার কারণ সমান্তরাল সরলরেখা মধ্যবর্তী যে দূরত্ব বা ডিসটেন্স এটা তো চেঞ্জ হবে না ক্লিয়ার হলো তাহলে তাহলে এই জিনিসটা হচ্ছে কি করবে এরকম অ্যাক্সিস টেনে তার একটা সমান্তরাল সরলরেখা বা প্যারালাল লাইন তোমরা টেনে দেবে তাহলেই হয়ে যাবে সমবেগ ক্লিয়ার তাহলে তোমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে যে আচ্ছা সমবেগ তো আগেরটায় অন্যরকম হয়েছিল এটা অন্যরকম হলো কেন আগেরটা কি ছিল সরণ সময় ছিল তার জন্য তো আলাদা হবে আর এখানে গতিবেগ সময় বা ভেলোসিটি টাইম অবভিয়াসলি ডিফারেন্ট হবে অ্যাক্সিস চেঞ্জ হয়ে গেছে তো অক্ষের পরিবর্তন হয়েছে ক্লিয়ার হলো এরপরে আসছে বস্তুটি সমতরণে যাচ্ছে বস্তুটি সমতরণে যাচ্ছে দা বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কিরকম হবে তাহলে তার আগে সবার আগে আমরা যেটা করব এখানে নতিটা বার করব নতি তাহলে এখানে নতি কি হবে বা স্লোপ কি ছিল তার আগে ভি আছে এখানে টি আছে তাহলে ভি বাই টি আমি আগেই বলেছি ওয়াই অক্ষে যেটা থাকবে আর এক্স অক্ষে যেটা থাকবে দুটো ভাগ করে দিতে হবে তাহলে কি হবে এটা সমান সমান এ এটাকেই আমরা কি বলি ভি বাই টি কে অ্যাক্সিলারেশন বলি ত্বরণ বলি তাহলে গ্রাফটা হবে এরকম এইরকম যেমন আগেরটাই হচ্ছিল সেরকমই এটা হবে কেন আমরা বিন্দু নিয়েছি দুটো একটা এ একটা বি এবার আগের মতো একইভাবে লম্ব টানবো পারপেন্ডিকুলার ড্র করলাম তাহলে আগের মতো কি বললাম যে এটা বাই এটা বা এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা হবে অর্থাৎ এই ডিসটেন্স বাই এই ডিসটেন্স ইকুয়াল টু এই ডিসটেন্স বাই ডিসটেন্স হবে তাহলে কি লিখতে পারি এ বিন্দুর নতি সমান সমান বি বিন্দুর নতি এটা আমরা লিখতে পারি আর এ বিন্দুর নতি মানে কি এ এ ইকুয়াল টু এ বি মানে এ বিন্দুর অ্যাক্সিলারেশন বা ত্বরণ আর বি বিন্দুর অ্যাক্সিলারেশন সেম ক্লিয়ার হলো ব্যাপারটা এবারে এখানে আমরা শুরু করেছি দেখো এই পয়েন্ট থেকে মূল বিন্দু থেকে অরিজিন থেকে শুরু করেছি তার মানে আমরা ধরে নিয়েছি
তার প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটিটা কত? জিরো। যদি সেটা জিরো না হয় তাহলে কিরকম দেখতে হবে গ্রাফটা? তার নেচারটা সেম থাকবে, প্রকৃতি সেম থাকবে, কিন্তু সেটা শুরু হবে না একটা উপর থেকে। অর্থাৎ যেরকম হয়েছিল এখান থেকে পুরনো গ্রাফটা আমি ডটেড লাইন দিয়ে ড্র করে দিচ্ছি। আমাদের পুরনো গ্রাফটা ছিল এরকম, তো এরকম ছিল, যেটা মূল বিন্দু থেকে শুরু হয়েছিল। তার একটু উপর থেকে শুরু করে টেনে বাড়িয়ে দিতে হবে। তাহলে যখন, আমি আবার রিপিট করছি, যখন প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি জিরো হবে তখন আমরা অরিজিন থেকে শুরু করব, মূল বিন্দু থেকে শুরু করব। যদি আমাদের প্রাথমিক গতিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি জিরো না হয় তাহলে আমরা একটু উপর থেকে শুরু করব। আর লিখে দেব এইটুকু হচ্ছে ইউ, যেখানে ইউটা হচ্ছে প্রাথমিক গতিবেগ, প্রাথমিক গতিবেগ। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এরপরে আমরা চলে আসবো বস্তুটি সম মন্দনে যাচ্ছে। অর্থাৎ দ্য বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম রিটার্ডেশন। তাহলে এটা কিভাবে হবে দেখেন। রিটার্ডেশন মানে আমরা জানি যে বেগ আস্তে আস্তে কমে। তাহলে প্রাথমিক বেগ কখনোই জিরো হতে পারে না, জিরো থেকে তো আর কমতে পারে না, তাই না? তাহলে আমরা যেটা করব, একটা জায়গা থেকে শুরু করে নিচের দিকে পড়া। কেন? এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কিন্তু শর্ট লেখা হবে, তোমরা স্কেল নিয়ে আঁকার চেষ্টা করো। এটা কেন করলাম? এই পোর্শনটাকে ইউ ধরে নিচ্ছি আমরা, এখান থেকে এতটা। কেন? এটা প্রাথমিক গতিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, সেখান থেকে আস্তে আস্তে তাকে গতিবেগটা কমতে আরম্ভ করেছে। ক্লিয়ার? এবং আবার যদি দুটো পয়েন্ট ধরে নিই এবং এখান থেকে লম্ব টানি, যেমন ভাবে আগের বার করেছিলাম, আর এখান থেকে এরকম টেনে এরকম যদি লম্ব টানি, তাহলে দেখতে পাবে দুটো ক্ষেত্রে কি হচ্ছে, নতি সেম হচ্ছে। মানে কি, তোমাদের ইউ যে পরিবর্তন হচ্ছে তার রেটটা সেম, হারটা সেম, কিন্তু বেগ আস্তে 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 কমছে। ক্লিয়ার? তাহলে এই সমস্ত গ্রাফগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। ভেলোসিটি টাইম বা গতিবেগ সময় লেখচিত্রের আন্ডারে এই তিনটে গ্রাফই আছে, ভালোভাবে পড়বে, সমস্যা হলে জিজ্ঞেস করবে। আমরা একবার চলে আসছি অ্যাক্সিলারেশন টাইম, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ বা ত্বরণ সময় লেখচিত্র, যার আন্ডারে একটাই আছে, সমস্যা খুব একটা নেই। তাহলে আমরা গতিবেগের জায়গায় চলে আসছি ত্বরণ সময় লেখচিত্র বা অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। তাহলে কি হচ্ছে, এখানে বলে দিয়েছে যে বস্তুটি সম ত্বরণে যাচ্ছে। তাহলে কি হবে জিনিসটা, এই এই এখানে কি হবে, এ, আমরা জানি এ মানে কি, এ মানে হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন, আর এটা মানে হচ্ছে সময়, মানে হচ্ছে টাইম। তাহলে আমরা এটা মূলবিন্দু দিয়ে দিলাম, এটা ওয়াই দিলাম, এটা এক্স দিলাম, সমতরণে যাচ্ছে। আমি এর আগে ইংলিশটা লিখে দিয়েছিলাম, তোমরা সেখান থেকে কপি করে নিতে পারবে। কি হবে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। কেন? সমতরণ বলেছি তো। সমতরণ মানে কি? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে এখানকার দূরত্ব, এখানকার দূরত্ব, এখানকার ডিস্টেন্স, এই ডিস্টেন্স সব সময়ের জন্যই দেখো একই আছে, কোনো ভাবে চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, সমতল। এখানেও যা ভ্যালু, এখানেও তাই ভ্যালু, এখানে তাই ভ্যালু, এখানে তাই ভ্যালু। ক্লিয়ার? তাহলে তোমাদের যে কটা গ্রাফ আছে সব গ্রাফ কিন্তু আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিলাম। এই গ্রাফগুলো কেন ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আমাদের ডেইলি লাইফ রিলেটেড আরো কিছু গ্রাফ করতে হয় এই গ্রাফগুলোর হেল্প নিয়ে। নাম্বার ওয়ান, এটার ইম্পর্টেন্স। নাম্বার টু, গ্রাফ থেকে কিছু গতীয় সমীকরণ বা ইকুয়েশন অফ মোশনের আমাদের প্রুফ করতে হয়। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে ডেইলি লাইফ প্রবলেম, কিছু আমাদের গ্রাফ করতে হয়। নাম্বার টু কি হবে,
ইকুয়েশন অফ মোশন, মানে কি কিছু গতির সমীকরণের প্রমাণ আমাদের করতে হয়। আর নাম্বার থ্রি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস, আমাদের কিছু অঙ্ক করতে হবে। সুতরাং গ্রাফ না বুঝলে কিন্তু তোমরা কোনোভাবে সেই অঙ্ক করতে পারবে না, প্রমাণও করতে পারবে না। তাহলে ভালোভাবে সমস্ত গ্রাফ গুলো দেখার চেষ্টা করো, মন দিয়ে দেখো, পড়াশোনা করো, বই তো অবশ্যই ফলো করবে। সমস্যা হলে আমি আছি, আমার সাথে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে? এই গ্রাফ গুলো তোমরা কমপ্লিট করে নেওয়ার পরে আমি এই যে তিনটে জিনিস দেখালাম, এই তিনটে জিনিস পরপর শুরু করার চেষ্টা করো, ক্লিয়ার? তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।